বাথরুমে গেলে মনে হয় না দৌড়ে দৌড়িয়ে কোনো দৌড়ে আমি ওষুধ থেকে নিচে নামতে পারি না, ওষুধ থেকে নিচে নামতাম পারি না। আমি আলুটি লিখি সময় পরে বিছানা বিলাপ করি, রায় তুলে ইয়া বিছানাতে শুয়ে উঠলে জুতানি ফাঁতা মারি উঠতাম পারি না। অনেকক্ষণ দাঁড়িয়ে করে সেটা ব্যথা, ফায়ার তালুর তো জোর মারা উঠা থাকে দিনা দিল্লুর ঈশ্বরী কিন্তু না কাজকর্ম কিছু না করে কেন ভাড়া যা এই ফায়ার তালু তো জোর উঠা থাকে। রাত্রে শোয়ার তো উঠলে হ্যাঁ বার দিতাম পারি না, অনেকক্ষণ ইয়ে করে অস্ত 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 গিয়ে তো যাওয়ার লাগে বাথরুমে গেলে কিন্তু দৌড়া তো উঠুন লাগে টাইট করে আর উঠতাম না আড্ডু লেগে। আসসালামু আলাইকুম, আমার নাম শেলিনা আক্তার, আমার বয়স 50। আমি আসছি আমি কুমিল্লা মুরাদনগর। আমার এই ব্যথা, এই হাঁটু ব্যথা, এই কমল্লাতে সারা ইয়ার শরীর ব্যথা, ব্যথার জন্য আমি আসছি। আমি নাতি পুতি করলে বলে উঠতে পারতাম না তেমনি, আর ব্যথা আমি একটা কাজকর্ম করতাম পারতাম না, এমন ব্যথা হইতো ফটের মধ্যে। আর এমনি বার্থডে ফেল বইলে ফাউডে যেমন সিরাপ হতো টুনটুন আর নিচের ফাঁকে আর ফায়ার তালু দি যে জ্বর উঠে থাকতো জ্বর, এই সমস্যা আমার। ও হইব না 7-8 বছর ধরে দইব, এইভাবে 7-8 বছর ধরে এই বস্তা। আর কত ডাক্তার আমি দেখাইছি, এই হাঁটুতে হাঁটুতে মুরা ইংলিশ বেড়াই লইছে 3 মাস হ্যাঁ ধরছে, কিন্তু বুঝছি না যেদিন লইছে দিনই ভালো হচ্ছে। এরপর আবার হেই এত অসহ্য আমার লাগে ব্যথা। হ্যাঁ বলছে শরীর ওজন কমাইতাম, ওজন কমাইলে ঠিক হইব, ওজন কমাই না যে ডাক্তার আছে এই ডাক্তারই সরম দেয় তিনি। আমি শরীর বেশি খানা খাই আমি, আমার জাল আসছিল, আমার জালে হাসপাতালে আসছিল সুস্থ হয়ে গেছে, সেই জালের দ্বারা শূন্য তো আমরা আইসি হাসপাতাল। তারপরে সফিউল্লাহ স্যার প্রধানরা দেখাইছি তো উনি বলছে সমস্যা নাই ঠিক হয়ে যাবে। তো প্রথম দেখানোর পরে আমরা এক্সরে দিছে, অনেক অনেকগুলা পরীক্ষা দিছে, পরীক্ষা দেওয়ার পরে তো রিপোর্ট আইছে, রিপোর্ট আওয়ার পরে দেখছে তো পাওয়ার হাঁটু হাঁটুর মধ্যে হাড্ডি বাড়ছে, তো পাওয়ার মনে পাওয়ার হ্যাঁ পিছনে পিছনে মেরুদণ্ডের মধ্যে রক্ত রক্ত যে রগটা আছে সেই রগটা মনে করেন চাপ খাই দিছে, স্বাস্থ্য মোটার কারণে চাপ খাই দিছে। তারপরে পায়ের মেজও হাড্ডি বাড়ি দিয়েছে পায়ের মধ্যে, তারপরে এটা অনেক সমস্যা ব্যথা করে চলতে পারে না। তো সবকিছু দেখে সেরা তো মনে করেন রিপোর্ট দিছে, রিপোর্ট দেওয়ার পরে আমরা শফিউল্লাহ স্যার দেখাইছি, তো দেখানোর পরে ভর্তি দিছে 15 দিনের ভর্তি। তো উনি বলছে যদি আপনি আমরা আমাদের কাছে ট্রিটমেন্ট নেন 15 দিনের তো আপনার আম্মু ইনশাল্লাহ সুস্থ হয়ে এখান থেকে যাইব। তো এখন আমরা 2-3 দিন ধরে এখন 2 দিন ধরে নিতেছি ট্রিটমেন্ট, আলহামদুলিল্লাহ অনেক ভালো, আম্মু আগে থেকে অনেক সুস্থ আলহামদুলিল্লাহ, এখন আমার আম্মু অনেক সুস্থ, তো অনেক ভালো লাগতেছে সুস্থ হয়েছে। তো এখন মনে করেন আগে থেকে মনে করেন যে সময় দেখতাম ব্যথা করে ব্যথা করে, আগে থেকে আমি শুনছি আম্মুর অনেক ডাক্তার দেখাইছে, আব্বু অনেক ডাক্তার দেখাইছে, ওষুধ খাওয়াইছে, এই পাওয়ার ভালো হয় না। তো অনেক জায়গা থেকে দেখানোর পরে মনে করেন অনেক জায়গা দেখাইছে, দেখানোর পরে ডাক্তারের ওষুধ খাইলে ভালো তারপর আবার খারাপ হয়ে যায়। তারপরে মনে করেন এখন মনে করেন আমি এখানে আনছি, আনার পরে অনেক ভালো ট্রিটমেন্ট অনেক ভালো হয়েছে, এই যে ডাক্তারের নার্সদের সবাই আচার ব্যবহার অনেক ভালো। তো আলহামদুলিল্লাহ এখানে ওষুধও অনেক ভালো উন্নত মানের পাওয়া যায়। তো এখানে মনে করেন আমার আম্মু ওষুধও খাইছে এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। তো ট্রিটমেন্ট মনে করেন আমাদের 15 দিনের দিছিল ভর্তি হওয়ার জন্য, তো এখন আলহামদুলিল্লাহ আমার আম্মু 7 দিনেই সুস্থ। তো এখন মনে করেন কোনো সমস্যা নেই, চলতে ফিরতে কোনো সমস্যা নেই। এখন মনে করেন বাড়িতে গিয়া ডাক্তারের বসে বাড়িতে গিয়ে এক্সারসাইজ করলে ব্যায়াম করলে তো রোগী সুস্থ হইব, কোনো সমস্যা নেই। রোগী এখন সুস্থ আছে, যদি বাড়িতে গিয়ে যদি না করে আবার অসুস্থ হয়ে যাবে, মানে ডায়েট করতে হইব, তারপরে এক্সারসাইজ করতে হইব, খানা কম খাইতে হইব, এইভাবে তো চললে তো কন্টিনিউ ভালো থাকবো, নাইলে মনে করেন আগের মতন হয়ে যাবো। তো এখন সবসময় মনে করেন ভালো ভালো নিজের খেয়াল রাখতে হইব, যেভাবে এখানে এক্সারসাইজ করাইছে এইভাবে করতে হইব, যেভাবে ওষুধ খাইছে সব কিছু কমপ্লিট, যাতে কোনো সমস্যা না হয় বা কোনো ওষুধ যাতে কোনো মিস না হয়, যেভাবে দেয় এইভাবেই খাইতে হইব, এইভাবে খাইলে ইনশাআল্লাহ কোনো সমস্যা তো না। আলহামদুলিল্লাহ এখন আমার আম্মু অনেক সুস্থ, এখন আমি সুস্থ, আমার হাতে একদম আমার কোনো অসুবিধা হয়নি, আমার কাজগুলো ঠিকঠাক করছেন। ডায়াবেটিস সেল থেকে তো সকালে হাঁটাহাঁটি করম লাগে, হাঁটতাম গেলে রাস্তা তাই করছে, কষ্ট হয়েছে, হাঁটতাম ফাঁড়তাম যাইতাম ফাঁড়ছে,
তখন মোটামুটি মাসে ভালোই উঠতাম ভরি উঠতাম ভরি অনেক ফাটলা অনেক ব্যথা নাই ব্যথা তখন নাই সব সময় শুয়ে দেখতাম নাকি পুতি আড়ুমে লাগলে একটু দমক দিছি তারা তার সঙ্গে ব্যথা পায় পায়ের ব্যথা কেমন অসহ্য আসছিল তখন আলাই দিলে মোটামুটি আমি ভালো। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।